नमस्कार বন্ধুরা, আমার চ্যানেল বং ফিলিংসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নতুন বন্ধুদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি, আর পুরনো বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার নতুন রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে খুব সহজ সরল একটা রেসিপি আমি করে দেখাবো, চটপটে ভেন্ডি। যখন হাতে সময় খুব কম থাকবে এবং কিছু ভালো খেতে ইচ্ছে করবে, তখন এরকমভাবে যদি ভেন্ডির একটা রেসিপি রান্না করা যায় তাহলে খুবই ভালো লাগবে খেতে। চটপটে ভেন্ডি করার জন্য আমি কিছুটা সাদা তেল গরম করে নিয়ে এতে একটা গোটা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি কেটে রাখা ভেন্ডিগুলোকে দিয়ে দিলাম। দেখুন, ভেন্ডিগুলোকে আমি এরকম লম্বা লম্বাভাবে কেটে রেখেছিলাম। আমি দিয়ে দিচ্ছি একটা আলু, আলুগুলোকে এরকম লম্বাভাবে কেটে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে আমি 5 মিনিট মতন ভেন্ডি এবং আলুটাকে ভাজা ভাজা করে নেব। এবারে দিয়ে দিচ্ছি 5টা থেকে 6টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা খুব সহজেই বানানো যায় এবং খুব ঝটপট তৈরিও হয়ে যায়, আর খেতে দারুণ সুস্বাদু। দিয়ে দেব নুন স্বাদ মতন, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতন জিরে গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 চা চামচ মতন ধনে গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলাগুলোকে খুব ভালো করে ভেন্ডি এবং আলুর সাথে মিশিয়ে নেব। এই রেসিপিতে কিন্তু আমি কোনো রকমই জল ব্যবহার করব না। গ্যাসের ফ্লেমটাকে আমি এখানে মিডিয়ামে রেখে ভালো করে ভেন্ডিটাকে মশলার সাথে ভেজে নেব। দেখুন, ঠিক এইভাবে রান্নাটাকে করতে হবে। এবারে আমি এই রেসিপিটা স্বাদ আরও বাড়ার জন্য 1 টেবিল চামচ মতন আমচুর পাউডার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটু চাট মশলাও অ্যাড করতে পারেন। আমচুর পাউডারটা দেওয়ার ফলে কিন্তু ভেন্ডির এই তরকারিটা চটপটে টেস্টটা হবে। গরম গরম রুটি, কুলচা বা ভাতের সাথে পরিবেশন করুন। আমার রেসিপিটা কিন্তু আপনারা অতি অবশ্যই বানাবেন এবং আমাকে জানাবেন যে কেমন হয়েছে রেসিপিটা। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন আপডেট পেতে হলে বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। ধন্যবাদ।